সালাম আলাইকুম, আমি মারুফুল ইসলাম, ক্যাডেট ল্যান্স কর্পোরাল, বিএনসি নৌ শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্যাডেট আইডি 1962-0022। এ পর্যায়ে আমি বঙ্গবন্ধু পাঠ রচনায় পাঠ করছি বঙ্গবন্ধুর জীবন। বঙ্গবন্ধু নামটি শোনামাত্র মনে হয় এই নামের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার মহত্ব। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সায়রা খাতুনের ঘরে জন্ম নেন এক সূর্য সন্তান, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মা বাবা আদর করে তার নাম রাখেন খুকা, আর সেই খুকা ছোটবেলা থেকেই ছিলেন খুবই ডানপিঠে, খুঁজে বেড়াতেন প্রকৃতির মধ্যে এবং প্রকৃতির সাথে মিশে যাওয়ার তার ছিল এক অদ্ভুত ক্ষমতা। তাই তো তিনি মাঝে মধ্যেই খুঁজে বেড়াতেন কিভাবে বাবুই পাখি বাসা বাঁধে, অথবা মাছরাঙ্গা কিভাবে মাছ ধরে। আর শুধু তাই নয়, খুকা খেলাধুলাতেও ছিলেন সমানভাবে পারদর্শী, এবং গরিব দুঃখী এবং অসহায় মানুষ ছিল তার গভীর মমত্ববোধ এবং ভালোবাসা। তারই প্রমাণ পাওয়া যায় 43 সালের দুর্ভিক্ষের সময় তিনি এবং তার বন্ধুরা মিলে প্রচুর পরিমাণে তাদের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর চাল চলাফেরা, চাল চলন, কথাবার্তা এসব দেখলেই বোঝা যায় যে তিনি যা বলতেন তা মনে প্রাণে লালন করতেন। তার প্রতিটি কথার মধ্যে মাহাত্ম্য খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, 1971 সালে যখন তিনি 7ই মার্চে রেসকোর্স ময়দানে ভাষণ দেন, তিনি বলেছিলেন, তোমাদের যা কিছু হচ্ছে তা নিয়ে তোমরা প্রস্তুত থাকো। এই কথা শুধু 71 নয়, আমাদের বাস্তব জীবনেও এটা আমরা দেখতে পাই। হোকরা, আমাদের যা কিছু আছে তা নিয়ে তো আমরা শুরু করতে পারি। আর তাই তো এই কথার মাধ্যমেই তিনি বাঙালি জাতিকে ফিরিয়ে দেন একটি স্বাধীন ভালোবাসা, স্বাধীন দেশ। বঙ্গবন্ধু তার রাজনৈতিক ব্যক্তিত্ব চলাকালীন 1952 থেকে 1971 পর্যন্ত তার সময়টি ছিল খুবই সুদূরপ্রসারী। তাই তো জনগণের কথা বলতে গিয়ে, শ্রমিকদের কথা বলতে গিয়ে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে, কিন্তু তিনি পিছিয়ে যান। তাই তো তিনি আমাদের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ, তিনি আমাদের মুক্তির বহিঃপ্রকাশ। তার প্রত্যেকটা কথায় বাঙালিদের মুক্তি সনদ বলে দাবি করা হয়। কিন্তু দেশ বিধ্বস্ত দেশ গঠন করার পর 1971 সালে তিনি যখন দেশ আমরা স্বাধীন করি, ঠিক তখনই তার পরপরই তিনি বলেছিলেন যে এ দেশ আমার দেশ, এ দেশের মানুষ আমার সাথে বেইমানি করতে পারবে না। কিন্তু না, 1975 সালের 15ই আগস্ট নিহত হন। কিন্তু না, তিনি নিহত হন, তিনি বেঁচে আছেন আমাদের মধ্যে, বেঁচে থাকবেন হাজার বছর। আর তিনি শুধু একটি জাতির জন্য নয়, পুরো জাতির জন্য, তিনি পুরো বাঙালির জন্য, তিনি বঙ্গবন্ধু, এবং আমরা তাকে ভালোবাসি।